আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার ইউটিউব চ্যানেলের দিনি ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ সহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব এই পবিত্র রমজান মাসের প্রত্যেক দিন আপনারা যদি কষ্ট করে ইফতার সামনে রেখে ছোট্ট এই দোয়াটি মাত্র তিনবার করে পড়েন, আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চান, আপনার পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ বাড়ি চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন। পবিত্র রমজান মাসে ইফতার সামনে রেখে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় না। দিনি ভাই ও বোনেরা, মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি নিয়ম মেনে করবেন, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই জানেন, পবিত্র রমজান মাস জুড়ে আমরা নারীদের ছবি ছাড়া এবং নতুন নতুন আমলের সুন্দর ছোট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। রমজান পুণ্য অর্জন এবং ক্ষমা প্রার্থনার একটি মাস। বেশি বেশি ইবাদত করার মাধ্যমে পূর্ণ সান্নিধ্য লাভের মোক্ষম সময় এই মাস। এই মাসে প্রতিটি ভালো কাজের জন্য দশগুণ বেশি সওয়াবের ঘটনা রয়েছে। দিনি ভাই ও বোনেরা, রোজাদার ব্যক্তির গুনাহ মাফের কথা বলা হয়েছে। হাদিসে রোজাদার ব্যক্তির সবচেয়ে বড় পাওয়া হল এই মাসে আল্লাহ তাআলা তার চাওয়াগুলো কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ পালনে দিনভর উপবাস করে মুসলমানরা আজ সন্ধ্যা হলেই আল্লাহ তাআলার নির্দেশ পালনে আবারও সুন্নত তরিকায় ইফতার করেন। মুসলমান রোজাদারগণের জন্য ইফতারের পূর্ব মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই সময় মহান আল্লাহ তাআলা তার বান্দাদের অর্থাৎ রোজাদারদের দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে মানুষ যখন ক্ষুধা ও পিপাসায় ক্লান্ত ও প্রান্ত শ্রান্ত হয়ে থাকে, ওই সময় দোয়া কবুলের সম্ভাবনাও বেশি থাকে, কারণ এই ধরনের কষ্ট করা অবস্থায় দোয়া করলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারীদের দোয়া ফেরত দেয়া হয় না। এই কথাটি একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনাদের সামনে আমি আরেকটি জিনিস তুলে ধরছি, আপনারা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করবেন কেন? ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তাজবিহ, তাহালিল, তওবা, ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এজন্য ইফতারের সময় আল্লাহ তাআলা বান্দার সব চাওয়া পূরণ করে দেন। রোজাদার যখন প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত খায় না বা অপেক্ষা করে থাকে, এটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। ইফতারের কিছু সময় পূর্বে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। এটি পড়লে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই দোয়াটি পড়বেন, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইয়াগফিরলি। গায়েবি রিজিক পাওয়ার জন্য এই দোয়াটি আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা ইগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি তিনবার পড়বেন, তারপর আপনারা ইস্তেগফার পাঠ করবেন পাঁচবার। এইভাবে পাঠ করা হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন, তিনি আপনাদের গুনাহ মাফ করে দেবেন এবং আপনাদেরকে এই দোয়ার উসিলায় উত্তম রিজিক দান করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।